আসসালামু আলাইকুম জাহানের হেসেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি খুবই মজা খেতে চার রকমের মিষ্টি নিয়ে চলে এসেছি খুবই মজা খেতে মিষ্টিগুলি আমি এখানে একটা ডিশ নিলাম তার মধ্যে একটা চালনি দিয়েছি দিচ্ছি দুই কাপ বড় দুই কাপ দুধের গুঁড়া এক কাপ দিব ময়দা তিন বাই ওয়ান দিচ্ছি তিন বাই ওয়ান সুজি দিচ্ছি এক চামচ বেকিং পাউডার দিচ্ছি আধা চামিচেরও কম বেকিং সোডা এখানে জয়পল আর এলাচ গুঁড়া এক সিমটি এক সিমটি দিচ্ছি দিচ্ছি এক সিমটি লবণ দিয়ে ভালো করে চালিয়ে নিব চালনা হয়ে গেলে আমি এখানে একটু জর্দার রঙ দেব একটু কালারের জন্যে তারপর এখানে আমি এখন গিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গিয়ে দেবো প্রথমে একটু দিলাম দিয়ে মাখায় নিব তারপর দ্বিতীয় ধাপ দিব দিয়ে ভালো করে আঙুল দিয়ে ঘষে ঘষে মাখায় নিব মাখানো হয়ে গেলে হাতে ধরে দেখবেন এভাবে গোল্লা হচ্ছে কি না তারপর বুঝবেন যে মাখানো হয়ে গেছে আমি এখানে তিনটা ডিম নিলাম দিয়ে ফেটিয়ে নিয়েছি যতটুকু লাগে ততটুকুই দিব নরম একটা সফট ডো তৈরি করব কারণ নরম করবো এই জন্যে যার একটু সুজি আছে সুজিগুলো ফুলে যাবে ফুলে গেলে এগুলা অ্যাডজাস্ট হয়ে যাবে তো আমি এখানে এখন শিরা তৈরি করব দিয়েছি তিন কেজি পানি দিচ্ছি আধা কেজিরও একটু বেশি চিনি দিলাম তিন চারটা এলাচ দিলাম দুই তিনটা ফালি করে লেবু একটা লেবুর রস দিয়েছি একটা লেবুর ঈর্ষা থেকে রস দিলাম তো একটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করে এখানে চলে এসেছি দেখেন এরই মাঝে আমার মিষ্টির ডোটা সেট হয়ে গেছে দেখেন মাসাল্লাহ করে হাতে বাঁচতেছে না এখন আর দশ পনেরো মিনিট বিশ মিনিট রাখবেন তাহলে আমি কয়েকটা লম্বা করে বানিয়েছি আর কয়েকটা এভাবে গোল করে বানিয়েছি তো দেখেন আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে আমি এখন চুলা ধরিয়ে মিষ্টিগুলো সাথে সাথে দিয়ে দিলাম কারণ গরম করা যাবে না ধৈর্য ধরে একদম ডিম আছে আস্তে আস্তে ভাজি করতে হবে তো এভাবে ডুলিয়ে ঢুলিয়ে আমি ভাজি করতেছি দেখেন দেখেন সাকনির হাতল দিয়ে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি তো একটা কালার আসা না পর্যন্ত আমি উঠিয়ে নিলাম তারপরে ওটা ওঠানোর পরে কিন্তু আগুন বন্ধ করে দিবেন বন্ধ করে দিয়ে ঠান্ডা হয়ে গেলে তারপর দ্বিতীয় ধাপ দিবেন তাহলে দেওয়ার সাথে সাথে কিন্তু পুড়ে যাবে ভিতরে কিন্তু হবে না যাই হোক তারপরে এইভাবে আমার সবগুলা মিষ্টি কিন্তু বানানো হয়ে গেছে মাসল্লাহ করে দেখেন কত সুন্দর লাগতেছে তো এভাবে ধরতে পারবেন এরকম ঠান্ডা যদি হয় তাহলে তারপরে শিরার সাথে দিয়ে দিবেন সিরা কিন্তু তার আগে কিন্তু গরম করে নিতে হবে একটা বলক দিয়ে নেবেন তারপরে আমি হাইটে এক ঘন্টা জাল করেছি জাল করে দেখেন আমি আবার একটু নাড়ে দিচ্ছি দিয়ে আমি আরও আধা ঘন্টা জাল করেছি দেখেন এই যে দেখেন ফুলে একদম অনেক বেড়ে গেছে দেখেন আমি একটা গরম গরম দেখাচ্ছি দেখেন কতটা নরম হয়েছে দেখেন আমি ধরতে পারতেছি না গরমের জন্যে আমি আরও দশ মিনিট রেখে তারপর ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দিব বারো তেরো ঘন্টা তারপরে আমি এখানে পরের দিন আমি একটা ক্রিম বানিয়ে নেব দিচ্ছি আধা কাপ পানি দিচ্ছি দেড় কাপ দুধের গুঁড়া এক কাপ দিয়েছি ময়দা দিচ্ছি হলো আধা কাপেরও কম চিনি তারপর একটা টো তৈরি করে নেব তো হয়ে গেলে আমি এখান থেকে কিছুটা উঠায় রাখবো উঠায় রাখার পর এক এক চামিজ গিয়ে দিয়ে দিবেন। তো গিয়ে আমি দিয়েছি এটা কীভাবে জানি স্কিপ হয়ে গেছে যাই হোক একসামিজ গিয়ে দিয়ে নেবেন গি দিয়ে দিলে দেখেন এভাবে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে তারপরে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তারপর আমি এখন মিষ্টিগুলো তৈরি করে নেবো দেখেন এই যে কতটা নরম হয়েছে দেখেন দেখেন সবগুলার মিষ্টি কত রস ঢুকে আসছে এই যে দেখেন চিপ দিলে বেরোচ্ছে দেখেন ভিতরেও দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন দেখেন আমার একটা পদ এটা হলো গিয়ে কালো জাম গোলাপ জামুন আর ইনস্ট্যান্ট মামা তৈরি করতেছি মাওয়া না থাকলে এইভাবে ইনস্ট্যান্ট মামা তৈরি করে নেবেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চ্যামিচ দুধের গুঁড়া আদা চামিচেরও কম চিনি আর দুই টেবিল চ্যামিচ দিয়েছি ঘি তারপরে এভাবে সুন্দর করে মাখায় নেবেন দানা দানা করে এটা হলো ইনস্ট্যান্ট মাওয়া তারপর আমি লম্বা আকৃতির কালো জাম নিয়ে নিচ্ছি তারপরে এইভাবে গুড়ার সাথে মেঘাইয়ে নিলাম এই যে দেখেন আরেকটা কালো জাম তৈরি হয়ে গেছে কত লোভনীয় লাগতেছে দেখে দেখেন আমি আরও কয়েকটা লম্বা আকৃতির নিয়ে এইভাবে মাঝখান দিয়ে ফেরে নিচ্ছি ফেরে আমি এগুলোর ভিতরে ক্রিম ঢুকাবো তা আমি একটা ফয়েল ফ্যাট নিয়ে নেছি নিয়ে ভিতরে ঢুকিয়ে নিলাম ক্রিমগুলা দিয়ে কেটে এভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি এটা হলো ক্রিম জাম এর মাঝে আমার তিনটা কিন্তু বানানো হয়ে গেছে একটা হলো গিয়ে কালো জাম আরেকটা হলো গিয়ে লাল গোলাপ জামুন একটা হলো ক্ষি ক্ষীর জাম য আরেকটা মিষ্টি নিয়ে আমি এভাবে টিস্যু পেপার দিয়ে উপর থেকে রসগুলো মুছে আরেকটা ডো নিয়ে হাত দিয়ে এভাবে মেখে এটাকে ক্রোপ করে দিচ্ছি ঢেকে দিচ্ছি ঢেকে সুন্দর করে একটু মসৃম করে নেব নিয়ে দুধুর গোড়া অল্প একটু দুধুর গোড়া দিয়ে উপর দিয়ে একটু ভালো দেখানোর জন্য তারপর দশ মিনিটের জন্য ফ্রিজে রাখবো এক ঘন্টা রাখলে ভালো হইতো আমি দশ মিনিট রেখে রাখছি দেখানোর জন্য তাড়াতাড়ি বের করে ফেলছি বের করে এভাবে কেটে নিচ্ছে দেখেন এটা হলো ক্ষীরমোহন এটাকে বলা হয় ক্ষীরমোহন তো আমি লাল দেখে মাঝখানে আর রঙ দিই সাদা হলে আমি মাঝখানে রং দিয়ে নিতাম তাহলে দেখতে খুবই ভালো লাগতো আরও যাই হোক আমার মিষ্টি যেহেতু লাল আমি আর লাল দিলাম না এটা হলো গোলাপ জামুন লাল গোলাপ জামুন কাটবো ভাবছিলাম মেয়ে বলতেছে কাটতে না তাই আমি আর কাটি নাই যাই হোক আরেকটা কেটে দেখাচ্ছি আবার আমি আলদা করে এক কাপ সাদা করেছি দেখেন এই যে ক্রিম জামটা দেখেন দেখাই দিচ্ছি দুইটাই কেটে দেখাই দিচ্ছি সাদাটাও দেখাচ্ছি লালটাও দেখাচ্ছি এই যে দেখেন কত লোভনীয় লাগতেছে এটা হলো গোলাপ জামুন রসে ভরা এটা হলো খিরজাম এই মিষ্টিগুলো বাইরে থেকে কিনতে অনেক দাম তো এভাবে করে খাবেন ভালো লাগলে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আমার এই মিষ্টিগুলা আমি আবার একটা ডিশ নিয়ে এসেছি যে কিভাবে রাখবেন একটা ডিশ নিয়ে খাওয়ালা একটা ডিশ নিয়ে এভাবে রেখে মুখ খাটিয়ে রাখবেন তো ভালো লাগলে কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ